আসসালামু আলাইকুম বিওয়ার সবেজ কুক চ্যানেলের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চুলায় টুলায় ঝামেলা ছাড়া কোনো রেসিপি তৈরি করছি না আমি আজকে ঝামেলা ছাড়া আপনাদেরকে পাকা কটবেলের সাথে পরিচয় করিয়ে দিবো আর পাকা কটবেলা ভর্তা তৈরি করে দেখাবো আমি যে ভর্তা তৈরি করেছি ভর্তাটা খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছে মানে আমি আর লোক সামলাতে পারছি না তাই মুখে দিয়ে ফেললাম আপনারা কিছু মনে করবেন না আশা করছি আমার আজকের কটবলের বর্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলে বাজিয়ে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে এই মজাদার কটবেলের রেসিপিটা দেখে আসি খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছে আজকে আমি আপনাদেরকে একটা খাবারের সাথে পরিচয় করিয়ে দিব আমরা কম সবাই কিন্তু এই খাবারটা চিনি আমার হাতে এটা দেখি বুঝতে পারছেন যে এটা কী আর যদি কেউ বুঝে না থাকেন তাহলে বলে দিচ্ছি এটা হচ্ছে কদবেল আমরা ফুটপাতে বা ঢাকা বিশেষ করে ঢাকা শহরে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় আমি আজকে আপনাদেরকে পাকা মানে গাছপাকা কদবেলটা দেখাবো যে গাছপাকা কদবেলটা ভিতরের দিকটা কেমন হয়ে থাকে এবারে কটবেলটাকে আমি ভেঙে নিব অনেকে হয়তো বা এর ভিতরের দিকটা দেখে ভাবছেন যে ইস এটা নষ্ট হয়ে গেছে আসলে কিন্তু এটা নষ্ট হয়ে যায়নি এটা একদম গাছপাকা গাছপাকা কটবেল কিন্তু এরকম কালো টাইপ হয়ে থাকে যারা দেখেননি তারা এটাকে হয়তো মানে আপনাদের রুচিতে বাঁধবে এটা খাওয়ার জন্য এটা দেখতে বিশ্রী দেখা যায় আর যারা এটা গাছপাকা বেল খেয়েছে তারা তো দেখেই জিবে পানি চলে আসবে আর এই গাছপাকা বেলটার যে কতটা সুন্দর ফ্লেভার সেটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না এবার একটি চামচের সাহায্যে আমি একটি বাটিতে নিয়ে নিব এই বেলের গ্রানে আমার বাসা মানে আমি যেই রুমের মধ্যে শ্যুটটা করছি পুরো রুমটা জুড়ে কিন্তু গ্রান বের হয়েছে আমি দুইটা বেল নিয়েছি একটা বেল আমি ভেঙে নিয়েছি এখানে দিয়েছি দেড়শো চামচ শুকনো মরিচের গুঁড়া হাতে আমি গুঁড়া করে নিয়েছি এক চা চামচ লবণ দেড় চা চামচ চাট মশলা নিয়েছি এক চা চামচ চিনি আর এখানে নিয়েছি বিট লবণ হাফ চা চামচ আপনারা ঝাল লবণের পরিমাণটা মিষ্টির পরিমাণটা নিজেদের টেস্ট অনুযায়ী বাড়ি কমিয়ে দিতে পারেন আর চাট মশলা হাতের কাছে না থাকলে না দিলেও চলবে বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন খেতে ভালো লাগবে আর এই যে বাকি যে বেলটা ছিল আমি যেটাকে ভেঙেছিলাম সেটা এখন নিয়ে নিব যারা কটবেল খেতে পছন্দ করেন তারা এই ভর্তাটা যদি একবার করে খান দেখবেন যে ভর্তার ফিদা হয়ে যাবেন বারবার চেষ্টা করবেন এরকম পাকা করবেল দিয়ে ভর্তা করে খেতে আমার কিন্তু করটবেল খুবই পছন্দের আমি বিশেষ করে পাকা বেল এনেই খাই বাজার থেকে কিনতে গেলেও চেষ্টা করি পাকাটা সিলেক্ট করার জন্য এর মধ্যে আমি আরেকটা জিনিস অ্যাড করব। সেটা হচ্ছে সরিষার তেল আমি এখানে সর্ষের তেল নিয়েছি আমি একটা চামচ সরষের তেল দিব এবার সব কিছু মাখিয়ে নিচ্ছি যারা কটবেলের ভিতরে থাকা এই জালির মতো দেখতে এগুলো খেতে পছন্দ না করেন ফেলে দেবেন আমার কাছে কিন্তু খেতে দারুণ লাগে আমি ভর্তা কি বানাবো আমার এখনই জিবার মধ্যে পানি চলে এসেছে যে কখন এটাকে খাবো মানে দেখে আর তস হয়েছে না যে কখন তাড়াতাড়ি বানাবো আর খাবো একবার বানিয়ে যদি আপনারা খেয়ে থাকেন তাহলে দেখবেন যে এ ভর্তাটার ফিদা হয়ে যাবেন মুখে থেকে স্বাদই যাইতে চাবে না আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি যারা পাকা করবেল দেখেননি তাদের কিন্তু এটাকে মানে খেতে রুচিতে বাঁধবে কারণ দেখতে একটু কালো কালো দেখা যায় কিন্তু খেতে মার্শাল্লা অনেক টেস্টি যারা বাজারে থেকে কিনে এনে করবেল খান ওগুলোকে কিন্তু আপনার গরম পানিতে সিদ্ধ করে এর কাঁচা মানে কষ ভাবটা দূর করে ফেলে এরপর এটাকে পাকার জন্য কিছুটা মানে গরম স্থানে রেখে দেয় যাতে কিছুটা পরিমাণ পাকা হয় যাতে করে পাবলিকের কাছে এটা বিক্রি করতে পারে যারাই কটবেল কিনবেন একটু দেখে শুনে কটবেল কিনবেন আর বিশেষ করে পাকা কটবেলের স্বাদে অন্যরকম আর পাকা কটবেল কখন পাওয়া যায় সেই সময়টা আমি আপনাদেরকে বলে দিচ্ছি অক্টোবর মাসের পনেরোর শেষ থেকে আপনি নভেম্বরের শুরু পর্যন্ত পাকা কটবেল পাবেন দোকানদারের কাছেও পাবেন এমন কি যারা গ্রামেগঞ্জে থাকেন তারা তো অ্যাভেলেবেল পাকা কটবেলটা পেয়ে থাকেন তো আমার ভর্তাটা রেডি হয়ে গেছে তো আমি চেষ্টা করেছি যে সহজভাবে এবং পাকা কটবেলটা আপনাদের সবার সাথে পরিচয় করে দেওয়ার জন্য তো আমার আজকের এই কটবেলের ভর্তার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থেকে বেলেকনটা বাজিয়ে রাখবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ